আসলে আমি সকালবেলা বাড়িতে ছিলাম না, জনসঙ্গে অনুষ্ঠানে বাড়ি বাড়ি ছিলাম, হঠাৎ ফোন দিয়েছি গাড়িতে এসেছি, এসে দেখলাম আমার ওই ওনার ঘরটার মধ্যে প্রচণ্ড ধোঁয়া, ঠিক হয় বাড়ি হতে পারে বা কারেন্টেরও হতে পারে, সব সঙ্গে যাই হোক এলাকাবাসী আমি আসার আগেই ওনার চেষ্টা করেছে, করে একটা ঘর আমার সম্পূর্ণ ক্ষতি হয়েছে আর মোটামুটি ঠিকই আছে, যাই হোক মানুষের আশীর্বাদই ঠিক হয়ে গেছে। টাকা পয়সা কি কিছু একটা ঘর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আর তার কাঠ পালং টালং যা আছে বিস্তার বিস্তার লোয়ে গল্প লাগাই না করে বাবু বাড়িতে বসে বাবু বাড়িতে আমি তো আমি চিন্তা পারি দিকে তো বিয়ে হয়ে গেল তুই আগে গেছি এরকম সময় আমার ফোন করছেন যে এরকম ব্যাপার খুব সুন্দর ফোন করছো সড়ক হয়েছে তোমার পরে আর কোন লাগছে আমার আমরা তো রান্না টান্না করতেছি, হঠাৎ খুঁজা ঘর অন্ধকার হয়ে গেছে ধোঁয়ায়, তারা পিছিয়ে থেকে চিল্লাতেছে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এই গ্যাস সিলিন্ডার অফ করেন, আমরা তো সিলিন্ডার মিলিন্ডার সব অফ করলাম ওমা, তারপরে দিয়ে ধোঁয়া শেষ হল না, এরপরে হঠাৎ করে চিল্লা চিল্লা করতেছি বিয়ের থেকে ধোঁয়া কিয়ের থেকে ধোঁয়া, হঠাৎ করে সে দিয়ে ওই খুনার রুমও হাতে নিচে আগুন, বাচ্চা ডেকে আসলো বাচ্চা ডেকে বাইর করে দিচ্ছি ঘর থেকে ধোঁয়া ঝোল খাটে নিচে আগুন, খাটে নিচে আগুন দেখলাম, এরপরে সিলা ফারা আমার ছেলেকে দেখে তুললাম, ছেলে আয়ে সেটা বালতি দিয়ে জল দিল, বালতির জলে কি আর হয়, এর মধ্যে ফায়ার সার্ভিস সার্ভিস খবর দেওয়া হয়েছে, ও এর মধ্যে আমার হাজবেন্ডও খবর পাইছে দৌড়ে আইছে, এরপরে পাইপ দিয়ে জল দেওয়া হয়েছে, খাট টাট সব পুড়ে গেছে। এই খাটের নিচে কি টিকা লাগছে? কি টিকা তো ওখানে কইতে পারতেছি না, ওখানে সকালবেলা তো ধূপ দেয়, ওখানে ধূপের চুলা টুলা পড়ছে কিনা আমি তো আই মিন ডাউট। সকাল সাড়ে দশটা আমাদের আগরতলা পৌর জমের পুকুরটা খুবই সুন্দর বাড়িতে অগ্নি কারণ ঘটে, কিসের থেকে আগুন লেগেছে এখনো বোঝা যায়নি, কিন্তু একটা ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এলাকার লোকজন আশেপাশে বাড়ি যারা আছেন তারা তাদেরকে অবৈধ করে তারা কতটা তারা এতটা বুঝতে পারেনি, ধোঁয়া বেরোচ্ছিল কোনো দিকে যারা বাড়ি থাকে এই এলাকা তারা তাদেরকে বলা হয়েছে যে ধোঁয়া বেরোচ্ছে, তারা তো দেখেছি যে ঘরের ঘরের ভিতরটা সম্পূর্ণ পড়ে যাচ্ছে।